আমি আজকে একটা রেসিপি বানাবো। তো কড়াইশাটা কিভাবে কাটছি আমি প্রথমে তোমাদেরকে দেখাই। দেখো প্রথমে আমি এখানে কড়াইশাকগুলো এরকম ডবা ডবা করে কাটা সব দেখো। তো এর মধ্যে আমি যে আমার বাঁচা হয়ে গেছে আমি এগুলো কেটে নেবো। দেখো এগুলো একদম ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। দেখো হ্যালো বন্ধুরা, MKTP কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখো এখানে কড়াইশাকের একটা রেসিপি বানাবো। তো সেই কড়াইশাকটা আমি এখানে দেখো কাটাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আগে, এই ধুয়ে নিয়েছি আমি। নিয়ে এখানে দেখো শিমগুলো অ্যাড করেছি, কড়াইশাক দিয়ে আর শিম ভাজবো। সেই ভাজার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কড়াইশাক ভাজার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে বলি। তো এখানে দেখো প্রথমে তো কড়াইশাক সঙ্গে আমি শিম নিয়েছি ছোটো ছোটো করে, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি নিয়েছি। তো চলো আর কথা বাড়াবো না, রেসিপিটা শুরু করি। ওভেনের মধ্যে আমি কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করছি, দুটা 6 চামচ মতো সর্ষের তেলটা হবে। আমি আমার মতো পরিমাণে তোমাদেরকে বলে দিলাম, তো পরিমাণটা 4 থেকে 6 চামচই হবে। আমি কড়াই শাক আর এদিকে শিমগুলো যেটা কাটা ছিল সব একসঙ্গেই আমি অ্যাড করছি। তো এর মধ্যে আমি 1 চামচ লবণ অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো উল্টো পাল্টে। এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করার পরে আমি এটাকে 5 মিনিট লো মিডিয়ামে, এই লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। লো থেকে মিডিয়াম ফ্লেমে তোমাদের এটা রাখতে হবে শাকটা। তো দেখো এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। তো এটাকে দিয়ে আমি আবারও 5 মিনিট এইরকম লো থেকে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করবো। যেহেতু আমার শাকগুলো সফট হয়ে গেছে আর শিমগুলো দেখো অনেকটা সফট, সেই জন্য আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো এইভাবে। দেখো কড়াইশাকটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা ভাজবে আমার 10 থেকে 12 মিনিট লেগেছে। দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে কড়াইশাক। তো এর মধ্যে সবশেষে আমি ঘি অ্যাড করবো, এখানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করছি। তোমরা বাটারও অ্যাড করতে পারো, আমাকে ঘরে ছিল না তাই আমি ঘিটা অ্যাড করছি, তোমরা চাইলে নাও করতে পারো, তাতেও কড়াইশাকের অনেকটা টেস্ট এসে যায়, সেটা সম্পূর্ণ তোমাদের উপরে। আমি শুধু আলাদা স্বাদ আনার জন্য ঘিটা। তো শাকটা ভাজা হয়ে গেছে আমার, এটা আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজাটা দেখতে লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত, ধন্যবাদ।